মাগালে অটোমোবাইল ওয়ার্কশপ আর এই বাতাসের মেশিন কেটে গেছে দেখুন একটু আগে আপনাদেরকে যেটা দেখালাম যে ব্যান্ডেলের থেকে যে মেশিনটি এসছে সেই মেশিনটির কোয়ালিটি দেখুন দেখলেই বুঝতে পারবেন এই যে মেশিন এই মেশিন আপনার ব্যান্ডেল থেকে এসছে এবং যে দাদা নিয়ে এসছেন এটা আমাদেরকে খুব মানে রিকোয়েস্ট করে বললেন যে দাদা এই মেশিনটি আমাকে ফেরত নেন এবং একটা নতুন আমার আপনার কাছ থেকে মেশিন নেব তো আমরা এই মেশিনটি স্ক্র্যাপে দিয়ে দেবো দেখুন এখানে তার স্ক্র্যাপের তার প্রমাণও আমরা আপনাদেরকে দিচ্ছি এই যে দেখুন এটা বাঁকুড়া থেকে এসছে ঘাটা দাসপুর যিনি এসেছিলেন আর এই মেশিনটি দেখুন এই যে কালার আর এই কালার এটা ব্যান্ডেল দাদাকে আপনারা আমরা জিজ্ঞেস করব এখান থেকে মেশিন নিয়ে যাচ্ছেন সে সম্পর্কে একটু জেনে নেব দাদা আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি এসেছি রায়দিঘি আমার বাড়ি পৌঁছলো আমার নাম মৈনাক মণ্ডল আচ্ছা আপনি কোন জায়গা থেকে এর আগে মেশিন নিয়েছিলেন আমি নিয়েছিলাম ব্যান্ডেল যাদের কারখানা হচ্ছে বলাগড় আচ্ছা তো মেশিনটি আপনি যে নিয়েছিলেন তো ওই মেশিনটি কি আপনি চালাতে পেরেছিলেন না মেশিনটি আনসাকসেসফুল ছিল আচ্ছা তো মেশিনটি কি মানে একদম বাতাসে বার হয়নি না বাতাসে বার হচ্ছিল না এবং বাতাসের ড্রপিংটা বিভিন্ন রকম ড্রপিং হচ্ছিল এবং সমস্যা ছিল বাতাসা দু তিনটে পাক ফেলার পর বাতাসের বিভিন্ন মেশিনের ফল্ট দেখা যায় কোনো সময় ফিউজ উড়ে যাচ্ছে কোনো হাইড্রোলিক জ্যাম হয়ে যাচ্ছে কোনো সময় ড্রপিংটা আস্তে আস্তে হেলে যাচ্ছে কোনো সময় হচ্ছে আপনার মেশিনটা থরলি থরলি কেঁপে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মাকালির অটোমোবাইলের যে বেল্ট এবং যে লেন্থ যেটা হচ্ছে 20 ফুট টোটাল 17.5 ফুট বেল্ট আর মেশিনের লোড লেন্থ হচ্ছে 20 ফুট আর যেখানে ব্যান্ডেলের মেশিনটা ছিল টোটাল হচ্ছে 16 ফুট এবং ওদের বেল্টের লেন্থ ছিল 13 ফুট যার জন্য বাতাসা যখন ড্রপিং হয়ে বাতাসাটা পড়ছে বাতাসা ড্রাই মানে গুঁড়ো হয়ে যাচ্ছে আচ্ছা তা এর আগে আপনি অনেক চেষ্টা করেও আপনি দেখেছেন যে বাতাসা বেরোয়নি না বাতাসা বেরোয়নি এবং ওরা 4টে লোক পাঠিয়েছিল মেশিনটা রিপেয়ারিং করার জন্য ওরা সাকসেসফুল মেশিন করতে পারেনি উল্টে ওরা ওদের লেবারকে লেবারের ফ্যামিলি নিয়ে আমার নামে কিডন্যাপিং কেস করেছে ব্যান্ডেল থানায় চুচুড়া থানায় আচ্ছা দেখছেন তো মানে শুনছেন আপনারা এবং স্বচক্ষে আপনারা দেখাচ্ছি যে কীভাবে মানুষকে ঠকছে কীভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে হ্যাঁ তো দাদা আপনি তো এই নিয়ে তো আপনি প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে এবং আমি আপামর ওয়েস্ট বেঙ্গলে বলুন বিহার ঝাড়খণ্ড ইউপি উত্তরাখণ্ড যারা আসছেন এবং যারা বাতাসা মেশিন নিয়ে বাতাসা ব্যবসা করতে চাইছেন তাদেরকে আমার থেকে হার্দিক রিকোয়েস্ট যে আপনারা সঠিক প্রতিষ্ঠান থেকে দেখে মালটা কিনবেন ব্যান্ডেল চত্বরে ব্যান্ডেল বলুন আদার্স যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো হচ্ছে বিশেষ করে ব্যান্ডেল যাদের কারখানা হচ্ছে বলাগড় ওদের কপড়ে পড়বেন না এবং ওদের যত পর্যাগ এই হচ্ছে সেই হচ্ছে ওর যে মালিক আছে অনেক কিছু বলবে কিন্তু সব ফ্লপ এবং সব চিটিংবাজি আপনারা ওর এই ওর কলে পড়বেন না আপনারা যদি বাতাসা নিয়ে সঠিক ব্যবসা করতে চান আমার নাম হচ্ছে মৈনাক মণ্ডল আমার মোবাইল নাম্বার 9777550042 এটা আমার মোবাইল নাম্বার আপনারা যদি ফোন করেন আমাকে আমি বলে দেবো কী কী ফল ছিল কী কী করেছে কী কী হয়েছে সব ডিটেলস আপনাদেরকে বলে দেবো দাদা এই আর একটা কথা বলবো যে আমাদের যে মেশিনটা নিয়ে যাচ্ছেন ওই ব্যান্ডেলের মেশিন আর আমাদের মেশিনের মধ্যে তফাৎ আকাশ পাতাল ডিফারেন্স আছে অনেক কিছু দেখলেন তো আকাশ পাতাল ডিফারেন্স আছে আচ্ছা ব্যান্ডেল মেশিন দিক থেকে ইয়ে দিক থেকে সব কিছু দিক থেকে সব দিক থেকে আকাশ পাতাল ডিফারেন্স আছে এবং আপনি আপনার সামনে আমরা বাতাসা তৈরি করে দেখালাম এবং কেমন দেখলেন বাতাসা কোনো অসুবিধা নেই মেশিন সাকসেসফুল মেশিন আছে আচ্ছা আর আমি এটাই বলবো যে আপনি যদি আমাদের মেশিন নিয়ে যাচ্ছেন ট্রাই করবেন কোনো অসুবিধা থাকলে ফোন করবেন আমরা 100 বার চেষ্টা করি যে কোনো কাস্টমারদেরকে হেল্প করার আর এই যেমন আপনি ফেঁসে গেছেন বাঁকুড়া দাসপুর একজন এসেছিলেন তারও প্রমাণ দেখালাম আমরা যে ফেঁসে যাওয়া মানুষকে আমরা উদ্ধার করি এবং এই যে আপনার যে মনের ব্যথা মনের কষ্ট অনেকদিন থেকে লুকিয়ে রেখেছিলেন এবং অনেক কাস্টমার যারা এখনও কিছু কম পয়সার জন্য ফেঁসে যাচ্ছে তো এই যে কম পয়সা নিচ্ছে এবং এমনি ভাবে ঢুকছে সেই সম্পর্কে আর একটু লাস্ট কথাটা বলে দেন লাস্ট কথা বলছি যদি ওই ব্যান্ডেলের ওই যে বলাগড়ের যে কারখানা ওর মেশিন যদি 1 লাখেও দেয়
আপনারা কেউ নেবেন না, টোটালি মেশিন ফল্ট মেশিন, টোটালি ব্যবসাটা হচ্ছে চিটিংবাজি ব্যবসা। ইউটিউবের মাধ্যমে ওরা চিটিংবাজি ব্যবসাটা আরম্ভ করে দিয়েছে এবং আপনাকে প্রলোভন দিকে এই মেশিন সেই মেশিন দেবো বলবে, কিন্তু কোনো ওর প্রলোভনে পা দেবেন না। এবং পা দেওয়া মানে আপনার 1,00,000 টাকাও গেলে আপনার টোটালি 1,00,000 টাকা লসে রান করবে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, খুব ধন্যবাদ আপনার সাথে কথা বলে। এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যে আপনি যে মেশিনটি নিয়ে যাচ্ছেন সেটা সাকসেস হোক আমাদের কাছ থেকে, মা কালী অটোমোবাইল শপ থেকে, এবং ভগবানের কাছে প্রার্থনা করব যেমন ব্যবসাটি আপনার সাকসেস হোক। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ দাদা।